বাস্তবে নবাবগঞ্জ উপজেলায় অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু দৃশ্যমান উন্নয়নে উপজেলার কিছু জনপ্রতিনিধিদের গাফলতির কারণে অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালালউদ্দিন আহমেদ। আসলে বাস্তবে নবাবগঞ্জের যথেষ্ট পরিমাণ উন্নয়ন হয়েছে, কিন্তু আসলে আমরা দৃশ্যমান কিছু উন্নয়ন জনপ্রতিনিধিদের কিছু গাফলাতির কারণে যেগুলি নাকি আমরা বাধাগ্রস্ত হইতেছি, যেমন আপনার বর্তমানে যে রাস্তাঘাটের বেহাল দশা, এটা আপনার দুইটা তিনটা ডিপার্টমেন্ট আছে, যেমন একটি রুটস অ্যান্ড হাইট ছিল, একটা এলজিডি আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুটস অ্যান্ড হাই এই আপনার আর এলজিডির মধ্যে একটু অনেক সময় আপনার ঠেলা ডাক্তার মতনই যে হয় যে কে করবে, কিন্তু এই কারণে নবাবগঞ্জ যথেষ্ট পরিমাণে আপনার উন্নয়নের আপনার বাধাগ্রস্ত হইতেছে। আমাদের এখানে সময় তিনি বলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান নিয়মিত উপজেলা না আসার কারণে জনগণ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আপনারা জানেন যে নবাবগঞ্জ উপজেলা যে আমাদের চেয়ারম্যান, তিনি আপনার অনেক ক্ষেত্রে সপ্তাহে একদিন বা কোনো কোনো ক্ষেত্রে দুই দিন, কোনো কোনো দুই দিনও বসে, আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার 15 দিনও একদিন আসে। তো এরকম দেখা যায় যে অনেক অনেক কাজের ফাইলপত্র পেন্ডিং থাকে, দেখা যায় যে তার নিজস্ব একজন পিএস আছে, তার মাধ্যমে এটা ঢাকা থেকে আপনার স্বাক্ষর করে অনেক সময় সেই প্রকল্পগুলি বাস্তবায়ন করতে হয়। দ্বিতীয়ত আমরা যারা নাকি জনপ্রতিনিধি আছে তারা তার বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে তাদের সক্ষরতার অভাব আছে, তারা সেখানে তাদের সাথে তাদের সমন্বয় হয় না, বিদায় অনেক ক্ষেত্রে অনেক কাজ আপনার অসম্পূর্ণ থেকে যায়, এবং সেটা নবাবগঞ্জ সাধারণ জনগণের উপরে সেটাকে বর্তায় কারণে, কারণ উন্নয়ন হয়েছে অনেক, হয়েছে জনতি শেখ হাসিনার আমলে বহু উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা দৃশ্যমান কিছু কারণ অনেক কিছুই অনেক উন্নয়ন আছে, যে হাজার হাজার উন্নয়ন শত শত উন্নয়ন করেছে জনতি শেখ হাসিনা, অল্প কিছুতেই অল্প কিছু উন্নয়নের কারণেই দেখা যায় সমস্ত ম্লান হয়ে যায়, সমস্ত অনস্বাদ হয়ে যায়। আপনি যেটা বললেন যে কোঅর্ডিনেশনের অভাব, তাহলে কি আপনি যে উপজেলা পরিষদে যারা দায়িত্বে আছেন বা তাদের যদি সপ্তাহে একদিন দুই দিন বসে, এই কারণে কি উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং মানুষ সাধারণ মানুষ সেবা পাচ্ছে না বলে এরকম কিছু মানুষের কিছু মন্তব্য আছে, সেটা কি সঠিক কিনা? হ্যাঁ, এটা এটা সঠিক, মানুষ আসলে সত্যিকার অর্থে কোন সেবা পাইতেছে না, কারণ আপনার মাসে একবার বসলে, 15 দিন একবার বসলে মানুষের সমস্যার সমাধান তো হবে না। আমাদের কাছে কিছু রিপোর্ট আছে, যেমন ঠিকাদার আছে, যে তারা বলে আমরা একটা ফাইল পত্র প্রসেসিং করতে ঢাকা পর্যন্ত দৌড়াইতে হয়, অনেক ক্ষেত্রে তার নিজেও যাওয়া লাগে। আসলে উপজেলা পরিষদের যে দৃশ্যমান কোন কার্যালয় জিজ্ঞেস করলে কি মানুষ বলতে পারবে যে নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কার্যালয় কোনটি, কি মানুষ চিনবে বলে আপনার মনে হয়? অনেক ক্ষেত্রেই মানুষ চিনবে না, যারা নাকি একেবারে তৃণমূলে থেকে তার কাছে, বিশেষ করে উপজেলা চেয়ারম্যান বা যারা জনপ্রতিনিধি তাদেরকে, তারা তারা যদি উপজেলায় আসেন অনেকেই চিনবে না যে উপজেলা পরিষদের কার্যালয় কোনটি। কিন্তু আমরা যে কথাটা আপনি বললেন যে ঠিকাদার, এটা এটা আমিও জানি এবং আমার আমারও শোনা অনেক ঠিকাদারকে তার ফাইলপত্র নিজে নিয়েই এটা আপনার অনেক ক্ষেত্রে ঢাকা যাইতে হয় এবং সেখান থেকে তার স্বাক্ষর আইন তাদের ফাইলকে আপনার সামনের দিকে অগ্রসর করতে হয়। এরকম উন্নয়ন কি আসলে আপনার কি মতামত শেখ হাসিনার এই উন্নয়ন কি মানুষের দ্বার প্রান্তে পৌঁছায় দেওয়ার জন্য নবাবগঞ্জবাসীর জন্য আপনি কি কি বলবেন? আমি বলবো যে বর্তমানে যে সিচুয়েশন তাতে এই এই উন্নয়নকে অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে, অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে, কারণ আমরা জনপ্রতিনিধিদের যে অবস্থান বর্তমানে তাতে আমরা জনতি শেখ হাসিনার উন্নয়নকে মানুষের দূর প্রান্তে বা দূর ঘুরায় আমরা পৌঁছায় দিতে পারতেছি না, শুধু এই জনপ্রতিনিধিদের একটু জনপ্রতিনিধিদের সমন্বয়ের অভাবে। আপনি কি মনে করেন তাহলে জনপ্রতিনিধি নির্বাচনে সাধারণ মানুষ নবাবগঞ্জের মানুষ কি তাহলে ভুল ডিসিশন নিচ্ছে বলে আপনার মনে হয়? আমার জানা মতে যে এটা সাধারণ জনগণই বলতে পারবে যে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে তারা অবশ্যই, আমি মনে করি যে তারা একটা ভুল ডিসিশন নিয়েছে, তা কারণ তারা এখন পদে পদে এটা এই জিনিসটা উপলব্ধি করতে পারতেছে, কারণ আশানুরূপ সেবা যে সেবা পাওয়ার জন্য তারা নির্বাচিত করেছে কিন্তু সেই সেবা তারা এ পর্যন্ত পায়নি, তাদের মনে অনেক দুঃখ কষ্ট অনেক বেদনা আছে যে আগামীতে হয়তো মানুষ সাধারণ মানুষ
আপনার তাদের ভোটের প্রয়োগটা সুচিন্তিত ভাবেই তারা তাদের মতটা দিবে।